আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমাদের হাতে আছে অ্যামাজফিটের POP 3S স্মার্ট ওয়াচ। আপনারা এর আগের ভিডিও আমাদের দেখেছিলেন, যেখানে জেডবেস পপ এবং পপ টু এর আমরা অনেক বদনাম করেছিলাম, বাট কিন্তু এবার শোনা যাচ্ছে এই ওয়াচটা নাকি যথেষ্ট ভালো করেছে। সেজন্য আমরা আজকে চেক করে দেখব এই ওয়াচটা আসলেই কেমন করেছে। ভাই, প্রথম ইমপ্রেশনে এটার যে আউটলুকটা আছে এক কথায় অনেক সুন্দর করেছে। আপনি ক্লোজ আপ লুকটা দেখেন, এই পুরো সার্ফেসটা দেখেন, হালকা কার্ভ করা হয়েছে এই সাইডটাতে, ঠিক এতটুকু কার্ভ কিন্তু অনেক সুন্দর লাগতেছে। প্লাস স্টেনলেস বডি এবং স্টেনলেস বডিটা যে গ্লসি ফিনিশটা দিয়ে এই কারণে অনেক প্রিমিয়াম একটা ফিল চলে আসছে, সেই সাথে বাকসটাও প্রিমিয়াম ফিল আছে। স্ট্র্যাপ সিলিকন দিয়েছে। আমরা জুম করে দেখি, এই হচ্ছে আমাদের স্পিকার এরিয়া, এখানে মাইকের দুটো কাটআউট আছে, ক্রাউন বাটন অনেক প্রিমিয়াম করেছে। আর ভালো করে দেখেন, সেন্সর কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দুটো সেন্সর আছে, দুটো লাইটিং আছে, সুতরাং আউটলুক দেখতে খুবই সুন্দর করেছে। বক্সের ভিতরে দেখি শুধু একটা মেনু কার্ড, অপর পাশে হিন্দি লেখা এবং একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, খুবই নর্মাল কোয়ালিটি। জেপ অ্যাক্টিভ অ্যাপটা ইনস্টল করতে হবে। ওয়াচটা অন করে ফেলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ দিয়ে স্ক্যান করে ফেলি। দেখেন খুব দ্রুত কিন্তু আমার কানেকশন নিয়ে নিয়েছে, ভেরি সিম্পলি ভাবে, খুবই সহজভাবে হয়ে গেল। শুরুতেই আমরা ওয়াচ ফেস দেখে নিই, প্রেস করি, এটা একটা ওয়াচ ফেস। ভাই আপনি একটু খেয়াল করে দেখেন, দেখলেন এটার যে ইউআইটা আছে, দেখেন এটা ভাই ঘড়িটা একটু স্লো, দেখেন একটু ল্যাগ করে, দেখছেন? আপনি যদি খেয়াল করে দেখেন সফটওয়্যারটা আমার ল্যাগ করতেছে, স্মুথ না। সো আমাকে যদি বলা হয় না ভাই, আমি স্মুথ এক্সপিরিয়েন্সটা এই ওয়াচ থেকে পাচ্ছি না। এটা দেখতে অনেক সুন্দর, খুবই প্রিমিয়াম, বাট ভেতরের ফাংশন স্মুথ না। তো যাই হোক, ভেতরের ওয়াচ ফেসগুলো এভারেজ ছিল। আমরা এটার অলওয়েজ অন ডিসপ্লেটা দেখি, এ হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। আর অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা খুবই লো মনে হয়েছে আমার কাছে, আমার মতে ব্রাইটনেসটা আরও বেশি হওয়া দরকার ছিল। দেখেন আমার হাতের ওয়াচ এবং এটার ব্রাইটনেসটা প্রায় সেম, এবং আমার ঘড়িতেও আমি রোদের আলোতে অলওয়েজ অন ডিসপ্লের এই টাইমটা দেখা যায় না। যাই হোক, বিল্ট ইন ছাড়াও সফটওয়্যারে অ্যাপের ভেতর অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে, ওয়াচ ফেস গুলো বেশ ডিফারেন্ট টাইপের করেছে, মেকানিক্যাল ওয়াচ ফেসও আছে, ট্রাই করি। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো ট্রান্সফার হচ্ছে, ফাইনালি ওয়াচ ফেস চেঞ্জ হয়ে গেছে, এবং এতে অনেক সময় লাগে একটা ওয়াচ ফেস চেঞ্জ করতে। খেয়াল করে দেখেন ভাই, নচটা অনেক বেশি বড়, নচটা আরো কম হওয়া দরকার ছিল। কোম্পানি থেকে বলতেছে HD AMOLED ডিসপ্লে, এবং ওয়েবসাইট লাস্টে শুধু AMOLED ডিসপ্লে। আমরা এটা ডিসপ্লে চেক করে দেখি। তো আপনারা যদি দেখেন, এটাতে কিন্তু আসলেই AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এখানে আপনার ক্রিস্টাল একটা শেপ পাওয়া যাচ্ছে, যে পাশে ডার্ক সেই পাশে ডিসপ্লে সম্পূর্ণ অফ হয়ে আছে, সুতরাং ক্লিয়ারলি বলা যাচ্ছে এখানে AMOLED ডিসপ্লে আছে। তো এবার আমরা বাবরকে কল দিয়ে দিই সরাসরি, এখানে বাবরকে কল দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক অন অফ করতে পারবেন, মিউট করতে পারবেন, ভলিউম অপশন আছে, এবং মোবাইল থেকে ওয়াচে ট্রান্সফার অপশন আছে। আসসালামু আলাইকুম বাবর, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছি। বাবর, আমি তোমাকে কল দিয়েছি অ্যামাজফিট POP 3S স্মার্ট ওয়াচ দিয়ে। ভাই একদমই স্পষ্ট কথা বোঝা যাচ্ছে, আপনি হচ্ছে কাছে আছেন কিনা দূরে আছেন এটা বুঝতে পারতেছি না, তবে কথা একদমই ক্লিয়ার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? ঠিক আছে, একদমই মনে হচ্ছে যে মোবাইল থেকে ফোন দিচ্ছেন। দেখ এই মুহূর্তে তুমি কোথায় আছো? এই মুহূর্তে আছি আমাদের টেকডেমের দ্বিতীয় শোরুমে, যেখানে আপনার স্মার্ট ওয়াচের পাশাপাশি কিছু ফোনের গ্যাজেট আইটেম বা TWS সেল করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার কলটা মোবাইল ট্রান্সফার করি, এক মিনিট। আপনি এখানে প্রেস করলে দেখেন মোবাইল ট্রান্সফার হয়ে যাবে, দেখ আমি প্রেস করলাম। হ্যাঁ বাবর, হ্যাঁ বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখলেন এই ওয়াচের কলিং এর যে ফাংশন গুলো আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, প্রচুর পরিমাণে ফাংশন ছিল, প্লাস আমি সহজেই কিন্তু ওয়াচ থেকে মোবাইলে সুইচ করতে পারছিলাম। আর এটার যে স্পিকার আছে খুবই শার্প ছিল, ফেটে যাচ্ছিল না, তবে হ্যাঁ হয়তো আরো এক স্টেপ ভালো হতে পারতো, যাতে একদম ফেটে না যায়, এবং মাইকটা খুবই কোয়ালিটিফুল, আমার কথা খুব ভালোভাবে পিক করেছে। তো কলিং এর ক্ষেত্রে কিন্তু 10/9 দেওয়া যাচ্ছে। সো দেখেন স্ট্র্যাপ পরিবর্তন করলাম, এবং স্ট্র্যাপ পরিবর্তন করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখলেন ভালো মানাইছে। দেখেন হাতে পরে ফেলেছি, এবার আমি এটার সেন্সর টেস্ট করি। হার্ট রেটে চলে গেলাম, ওয়াচে 84, মেশিনেও 83, ওয়াচে 84, মেশিনেও 84, ওয়াচে 85, মেশিনে 85। সুতরাং এবার যে বলা যাচ্ছে হার্ট রেটটা বেশ ভালোই ছিল, 90-95% মতো অ্যাকুরেসি হয়তো চলে আসতে পারে। এবার অক্সিমিটার দেখি, ওয়াচে 98, মেশিনে 97, ওয়াচে 99, মেশিনে 97। অক্সিমিটারের ক্ষেত্রে 80-90% অ্যাকুরেসি দিচ্ছে। এবার আমরা প্যাকেটের হার্ট রেট মাপি, অনেকক্ষণ হলো কোনো হার্ট রেট দিচ্ছে না, এটা একটা ভালো ব্যাপার। এবার অক্সিমিটার মাপি, তো দেখতে পাচ্ছি আমরা অক্সিমিটার মাপি নাই, তাহলে বলা যাচ্ছে এটা সেন্সর দুটা অরিজিনাল দেওয়া হয়েছে। তো এবার আমরা পানি পরীক্ষা করে দেখি, এই ওয়াচে IP68 রেটিং আছে, তাহলে বোঝা যাচ্ছে হালকা পানির ছিটে ফোটাতে তেমন সমস্যা হবে না, তবে এটা পরে কিন্তু গোসল করা যাবে না, সুইমিং করা যাবে না।
তো আরেকটা স্ট্র্যাপ চেঞ্জ করে ফেলছি, এবং দেখেন স্ট্র্যাপ পরিবর্তন করার কারণে কতটা সুন্দর হয়ে গেছে। ক্লোজ লুক দেখেন সুন্দর না খুব, এবং দেখেন স্ট্র্যাপের সাথে কিন্তু ওয়াচ ফেসটা যদি ম্যাচ করতে পারেন তাহলে জিনিসটা আরো ভালো লাগে। দেখেন আমি হাতে পরে ফেলছি আর কতটা পলিশড লাগতেছে, সুন্দর লাগতেছে দেখতে। নাইস, চমৎকার একটা স্ট্র্যাপ, এবং এটা কিন্তু আপনারা টেক দিন সবাই পেয়ে যাবেন। তো এবার একটা কাজ করি, আমরা এটার রানিংটা টেস্ট করে দেখি। রানিং স্টার্ট দিয়ে দিলাম, আমার হার্ট রেট আছে 123, আর আমার ঘড়িতে হঠাৎ করে উঠছিল 160-এর ওপরে, যেটা কিনা সম্পূর্ণ একটা মিসক্যালকুলেশন। সো এবার হার্ট রেটে চলে আসছি আমরা, আমার ওয়াচে দেখাচ্ছে 157 হার্ট রেট, এবং আমার মেশিনে দেখাচ্ছে 150। তো হার্ট রেট প্রথমে ভুল দেখালো, পরে দিয়ে কিন্তু এখন মোটামুটি অ্যাকুরেসি দিতেছে, বাট প্রথমে মিস করে ফেলেছে। স্টেপ কাউন্টিং আমার এখানে 389, আর ট্রেড মিলে 420, প্রায় 40টার মতো স্টেপস কম কাউন্টিং করেছে। এটা ওয়েটটা আমরা দেখি, এটা আপনার মোট 73 গ্রামের মতো আছে। ওয়াচ স্পেসিফিকেশনস গুলো দেখি, এটা ডিসপ্লে সাইজ 1.96 ইঞ্চি, যথেষ্ট বড় একটা ডিসপ্লে। ডিসপ্লে বড় হলেও কিন্তু নচের কারণে জিনিসটা ছোট হয়ে গেছে। 300 mAh এর ব্যাটারি আছে, কোম্পানি থেকে বলছে 12 দিন, তবে খুবই নর্মাল ব্যবহারে। টেনে টুনে আপনারা 5 থেকে 7 দিনের মতো চার্জ পাবেন। এতে 100টা স্পোর্টস মোড পাচ্ছেন। আমরা যদি ওয়াচের ভেতরে দেখি, ওপর থেকে নিচে সোয়াপ করি, সব সেটিংস গুলো আছে। ওয়াচ ফেস কালেকশন আছে, ওয়াচ টাইম সর্বোচ্চ 30 সেকেন্ড পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে, ক্লক এবং টাইমার সব পেয়ে যাচ্ছেন, মেনু স্টাইলস আছে, ল্যাঙ্গুয়েজে হিন্দি থাকলেও বাংলা থাকছে না, ভাইব্রেশন ইন্টেন্সিটি পাবেন। এগুলো হচ্ছে বেসিক সেটিংস। নিচ থেকে উপরে নোটিফিকেশন, ডান থেকে বামে সব উইজেট গুলো পেয়ে যাচ্ছেন, এবং বাম থেকে ডানে একই ফাংশন, এই পাশে একই জিনিস আছে। আর এই ভয়েস অ্যাসিস্ট্যান্টটা আসলে কোনো কাজে লাগে না। গুড মর্নিং, সো দেখা যাচ্ছে আমার রিপ্লে মোবাইল থেকে আসতেছে। আমার ইনবিল যদি না থাকে তাহলে আসলে বেনিফিট নেই। সরাসরি প্রেস করলে মেনু মোড, এখানে ঘোরানোর কোনো অপশন নেই। মেনুতে আপনারা ডায়াল পাচ্ছেন, কন্ট্যাক্ট পারসন, কল রেকর্ড পাচ্ছেন, ডাটা অ্যাক্টিভিটি, হার্ট রেট, অক্সিমিটার, স্লিপ মনিটরিং, ওয়ার্কআউট এখানে 10টা দেওয়া আছে, বাকিগুলো আপনাকে অ্যাপ থেকে নামাতে হবে। ওয়ার্কআউট রেকর্ড, নোটিফিকেশনস, ওয়েদার 28 ডিগ্রি, অ্যালার্ম ক্লক আছে, ফজরের নামাজ আশা করি মিস হবে না, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, স্ট্রেস মেজারমেন্ট আছে, ফ্ল্যাশ লাইট, ব্রিথিং এক্সারসাইজ, ফাইন্ড মাই ফোন, অডিও প্লেয়ার আছে, ক্যামেরা আছে, এবং গেমস আছে। গেমসের ভিতরে একটা নাম্বারের গেমস আছে, জিগসো পাজেল আছে, রেসিং আছে, এবং ডিসক্লারেশনের মতো কয়েকটা ব্রেইন গেম আছে। সো ব্রেইন গেমগুলো ভালো করেছে। তো বেসিক্যালি এগুলোই ছিল ওয়াচের ভিতরে জিনিসপত্র। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, এটার ভালো দিক খারাপ দিক সবকিছু কিন্তু আমরা চেষ্টা করেছি ভালোভাবে বলে দেওয়ার। এখন এটা কি নিবেন নাকি নিবেন না কিন্তু সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমার যদি মতামত জিজ্ঞাসা করেন, এটা কিছু দিক অবশ্যই ভালো আছে, স্পেশালি এটার আউটলুকটা, মানে এত সুন্দর একটা আউটলুক করেছে, স্পেশালি যখন আপনি এই সাদা কালার স্ট্র্যাপটা যদি আপনি ব্যবহার করেন। হ্যাঁ, এটা আপনি টেকনো শপে অবশ্যই পেয়ে যাবেন। আমার কাছে এটা ব্যবহার করার পর থেকে এটা একটা অন্যরকম প্রিমিয়াম যে ফিলটা আছে না, সেটা তৈরি হয়ে গেছে। আসলেই খুবই সুন্দর ভাই, এটা যদি আপনি হাতে নেন খুব ভালো লাগবে। এটার বডি যে কার্বনেসটা আছে এটা খুব সুন্দর করেছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, সেই সাথে কিন্তু এটা যে কলিং ফাংশনটা আছে খুবই ভালো কাজ করেছে, এবং আপনারা যদি বাইকে থাকেন খুব ভালোভাবে শুনতে পারবেন, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এর আগে যে সিরিজগুলো ছিল পপ 2 এবং পপ শুধুমাত্র যেটা আছে, এই দুটো ওয়াচ খুবই বাজে ছিল, এবং আমার পার্সোনাল যে রেটিংগুলো ছিল সেটা খুব খারাপ ছিল। আপনারা হয়তো আগে রিভিউ দেখতে পারেন, সেই ওয়াচগুলো নিয়ে খুবই বাজে কথা বলেছি, কারণ ওয়াচগুলো মোটেও ভালো ছিল না। বাট কিন্তু এবার কিন্তু অ্যামাজন ফাইনালি পপের ভিতরে কোয়ালিটিফুল একটা ভাবটা নিয়ে আসছে। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই যে পপ সিরিজটা আছে, বেসিক্যালি অ্যামাজন যেটা করতেছিল ওটা তো হচ্ছে খুব হাই রেঞ্জের স্মার্ট ওয়াচ। এখন লো রেঞ্জের কাস্টমার ধরার জন্য ওদের কোয়ালিটি বাদ দিয়ে জাস্ট চায়না থেকে নর্মালভাবে ওয়াচগুলো বানিয়ে আনতেছিল শুধুমাত্র ওদের ব্র্যান্ডিং করে, যে কারণে পপ 1 এবং পপ 2 তে খুব বেশি পরিমাণে ইস্যু দেখা যাচ্ছিল এবং অনেক বেশি রিটার্ন ছিল। কিন্তু পপ 3 তে দেখলাম সেই ইস্যুগুলো খুবই কম আছে এবং তুলনামূলক অনেক ভালো করেছে এবং ডিজাইনটা অসাধারণ করেছে। তো যাই হোক, নতুন ওয়াচ আপনারা যারা যারা ক্রয় করেছেন, আপনারা যে কয়েকদিন ব্যবহার করছেন, এরপর আপনাদের এক্সপিরিয়েন্স কী, আপনারা কারা কারা রিটার্ন করছেন, কাদের ওয়ারেন্টি ইস্যু হয়েছে, এগুলো কিন্তু সব কমেন্ট অবশ্যই জানাবেন, যাতে করে সবাই সতর্ক হতে পারি। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।